এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে এলো এক তথ্য, 5 জেলায় 48 ঘন্টায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন 5 জেলায় আগামী 48 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর? এছাড়াও উত্তরবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় জারি হলো সতর্কবার্তা? আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ছোট বড় ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক ওয়েদারের লেটেস্ট আপডেট এক নজরে। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 11 এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী 4 থেকে 5 দিনের তাপমাত্রার সেরকম কোনো বড় পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 11 এপ্রিল সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 4 থেকে 5 দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। শুক্রবার আসানসোলে রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.1 ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 35 ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। তবে এই তাপমাত্রা শুক্রবারের থেকে বেশি। শুক্রবার কলকাতায়